হে গাইস গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। দেখি কতক্ষণে করতে পারি। কড়াই গরম আমা, দেখি কতক্ষণে হয় আমার। সাপটা কড়াই বেশি বোধ কত নোংরা ছিল রে, খুবই নোংরা ছিল রে। ভালো করে পরিষ্কার কর, সাপ দে ভালো করে পরিষ্কার কর, না তো মাটি দে মার। হয়ে গেছে, ওই যে এগুলো নে, ওই যে যে ঝুল ঝুল করলে, হ্যাঁ আমার বলে, হ্যাঁ হ্যাঁ ওটা দে মার। জল তো আছে, তো জল আছে, এটা আছে, ওইটা এটা বের কর, পাউরুটি বের কর। এই যে পাউরুটি সবাই সব দিন সব কিছু দিয়ে পোষালো করে, আমরা আজকে পাউরুটি দিয়ে পোষালো করবো। এই যে তেজপাতা, আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ যথেষ্ট, জিরার গুঁড়াও আছে সাথে। ব্যাস আমরা এবার শুরু করব, আর কিছু নাই। পাউরুটি আপাতত এখন এর মধ্যে রাখা যাক, নাকি? হুম হুম, চাকু ব্যাগে আছে, ব্যাগে ব্যাপার তুলে ব্যাপার চাকুটা। এটা হচ্ছে আমাদের মেন অস্ত্র, এটা আমাদের একটা ছোট্ট চাকু, এটা দিয়ে আমাদের সব কিছু কাটা হবে এখন। ভালো হবে, সকালবেলা কিনেছিলাম বাড়ির জন্য, বাজার করেছিলাম। আবার ধুবো যে রেডি হয়ে গেছে, হ্যাঁ এখন এটাকে ফ্রেশ করে উঠিয়ে নিব। থালাটা দরকার আছে, থালাটার মাংসটা ধুতে হবে তো। ভালো চললি ইসলাম, খাওয়াও যাবে, রান্না করা যাবে, সব কিছু যাবে। এটা আমাদের দেশি ব্রয়লার, একটা একটা করে পরিষ্কার করে নিল, হ্যাঁ মাংসটা খুব ড্রাই হয়েছিল, খুব ভালো হয়েছে মাংসটা।
এখন আমরা মশলা দেব টমেটোটা উঠিয়ে নি টমেটোটা পরে দেব এই গোটা একটা রসুন দিয়েছি আর গোটা একটা পেঁয়াজ দিয়েছি আর একটা আলু আমরা আটফালাটি করে দিয়ে দিয়েছি ব্যাস এবার দিব লবণ লবণটা দিব আন্দাজ মতো আশা করি আর লাগবে না লাগলে পরে দেওয়া যাবে এবার দেবো হচ্ছে গা সবটাই লেগে যাবে এবার দেবো হচ্ছে গা জিরের গুঁড়া আমরা জিরের গুঁড়া খাওয়া পছন্দ করি না ধনিয়া গুঁড়াটা খাওয়া পছন্দ করি তো যাক গিয়ে দোকানে আমরা পাইনি ধনিয়ার গুঁড়াটা জিরের গুঁড়াটা দিয়ে কাঁচা নিয়ে নিলাম এই শীতের শীতের মরশুমে মাঠে রান্না খেতে ভালোই লাগে সে যে আমাদের রান্না হোক না কেমন হোক ও তেলটা তেলটা আমাকে ওখানে আনতে যেতে হবে গাড়িতে নিয়ে আসি এই তেলটা আমরা বেশি পরিমাণ তেল খাওয়া ভালো না মাংস হিসাবে তেল নিয়েছি সরষার তেল একবারে অরিজিনাল সরষের তেল ব্যাস আমাদের মাংসর ইয়ে করা মশলা করা বা তৈরি করা রেডি এখন আমি হালকা একটু লেড়ালি একটু আরো দু গ্লাস জল পড়বে দুনিয়ার জল তো একা ধরানো মুশকিল হয়ে যাবে এটা একটা চাপাই দিলাম জয় মা লক্ষ্মী বলে গন্ধ তো ভালোই উঠেছে রে লম্বা লম্বা করে আদা দিয়ে একটু ভালোই দেখা রে ভালোই যা কালো না হয়ে যায় দেখিস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।